এই হচ্ছে সয়াবিনের ব্যাটা, এর মধ্যে আছে বেসন, পেঁয়াজ, রসুন কুচানো, আদা কুচানো, লঙ্কা গুঁড়ো, হলুদ, ডিম দিয়েছে, পুরো ডিমে পুরো ভরপুর হয়ে গেছে, কোনো জল ইউজ হয়নি। কোনো জল ছাড়াই। আজকে বাবু আমাকে খাওয়াচ্ছে হচ্ছে সয়াবিনের পকোড়া, আরে ওকে না, স্পেশাল পকোড়া। ঘেমে গেছে বেচারা, ঘামেনি, জল লেগেছে, ঘাম ঘাম জল লেগেছে, সবকিছু কড়াই গরম হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, এখন দিও না, এখন দিও না, দাঁড়াও, হোক একটু গরম, তেল ঢেলে দিয়েছে, পুরোপুরি তেল, সাদা তেলে করবেন, আমার তেলে একটু টেস্ট হয়, সর্ষের তেলেও হয় না, সর্ষের তেলে অত ভালো লাগে। এই ছাড়ছে বাবু সয়াবিনের পকোড়া, বা এটা না এখনকার না দিলে আরো ভালোটা একটু কমই যায় না, আর এখন না দিলে আরো টেস্ট হতো না, সয়াবিনের পকোড়া লাল লাল হবে, তুমি যাও তুমি যাও, ওটা ছাড়াও হাত থেকে। ভেবে নিয়ে টান করে পকোড়া বানানো হচ্ছে, এখনো হবে অনেক বছর হয়নি, বললাম ওই জন্য বেসন না দিতে, কখনো বেসন দিয়েছে, হেভি লাগছে দেখতে, ও খাবে যখন দিচ্ছে, ফালতু রান্না হয়ে গেল, বেসনটা কেন দিলে, সয়াবিনের পকোড়া, সয়াবিনের বাল হয়েছে এটা, বাও গরম গরম পকোড়া রেডি, সয়াবিনের পকোড়া, সয়াবিন কা পকোড়া, ও টু হট, পুরো গরম ক্রিসপি, এর সাথে পেঁয়াজ চলবে, এখন দেওয়া হচ্ছে সেই ব্যাটার সয়াবিনের, দেখেই তো লোভ লাগছে, এটা ডুবিয়ে রেখে পুরো নরম একদম কাটা কাটি হয়েছে, পকোড়া হচ্ছে, পকোড়া বানাচ্ছে রাধুনি, বড় রাধুনি শেফ, শেফ আর যে পকোড়া খেয়ে দেখো, দেখো কেমন ভালো, আরেকবার খেয়ে দেখো, হ্যাঁ ভিতরটা দেখো, আরেকবার তুমি খাও, কেমন আস্তে গরম পাবো, থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড, প্রতিদেব এত সুন্দর রান্না করে দেওয়ার জন্য, সয়াবিনের পকোড়া আজকের মেনুতে আছে, মুড়ি দিয়ে সয়াবিনের পকোড়া, ব্যাটারটা কেটে যাবে, পরে আবার সয়াবিন এনে করে নেওয়া যাবে, বা কিছু অন্য কিছু বেগুনি বেগুনি করে, এই হচ্ছে ফার্স্ট প্রসেস, সেকেন্ড প্রসেস অ্যান্ড লাস্ট প্রসেস, এটাকে প্রসেসিং ভাবে এটার সাথে একটু চা দিয়ে,
চাও লাগে না, গরম চা দিয়ে খেলে ভালো, এটার সাথে অটোমেটিক্যালি একা একাই খাওয়া যায় না। আচ্ছা, টু গুড।